আসসালামু আলাইকুম পিপুল, কি অবস্থা সবার? ওয়েল, দেখবেন আমাদের সমাজে কিছু নেগেটিভ কথাবার্তা খুব প্রচলিত। কীরকম নেগেটিভ কথাবার্তা? আমাদের কি নিয়ে, মানে আমরা নিজের এই কথায় কথায় বলি, শালার বাঙালি না, রিলেটেবল রাইট? মানে কিছু হইলেই যে আরে শালায় বাঙালি না, এটা কোনো কথা হলো বাঙালির এমনই। আবার লাইক যে বাঙালিরা চোরবাটপাড়ার জাতি, তবুর শালার বাঙালির এমনই, বাঙালিরা জীবনে ঠিক হবো না। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে বাঙালির আসলে কারা ভাই? মানে আমরা তো বাংলাদেশেই থাকি না, বাঙালি তো আমাদেরই হওয়ার কথা, এই বাঙালিটা আসলে কার? আচ্ছা ঠিক আছে, মনে করেন আমরাই আর কি। এখন কথা হচ্ছে তাহলে আমরা গালি যে দিচ্ছি কাকে দিচ্ছি আসলে? আর কিছু হইলে একটা কথা শোনা যায়, বাংলাদেশে এগুলো সম্ভব না আসলে, ধুর এই দেশে এগুলো পসিবল নাকি, এই দেশ থেকে পালাইতে পারলেই বাঁচি। আচ্ছা দেশের কী দোষ ভাই? মানে দেশটা কি আমি বুঝলাম না আসলে, দেশের নিজের কি আছে? মানে আমরাই তো দেশ না, আপনি আমি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী, আমরা সবাই মিলেই তো বাঙালি, আর আমরা থাকি বাংলাদেশে না, মানে দেশটা কি দোষ করলো? আর এখানে আরেকটা ব্যাপার আছে, মানে কিছু হইলেই দেখবেন আমরা মানে দোষারোপ করতে খুব পছন্দ করি। কেমন দোষারোপ করতে পছন্দ করি? সরকার খারাপ, মন্ত্রীরা খারাপ, সরকারি যে কোনো ইনস্টিটিউট খারাপ, বাজে, এটা যাওয়াই যায় না এদিকে। হ্যাঁ ঠিক আছে, আমি মানা করতেছি না, ইয়েস যাওয়া যায় না, আই নো, বাট কথা হচ্ছে দোষারোপটা আমরা এমনভাবে করি যে আমরা বাঙালিরা, মানে আমরা বাঙালি তো আমরা বলতেছি একটা জাতিকে, আমরা এমনভাবে বলি যে মনে হয় আমরা বাংলাদেশে ভিসা নিয়ে এসে থাকি, আমাদের পাসপোর্ট টাসপোর্ট নাই, মানে আমরা অন্য দেশ থেকে আসছি, এখানে থাকি, এরা খারাপ আর কি। এখন মজার ব্যাপার হচ্ছে এটা বলার একটা রিজন আছে, মানে আমাদের বাংলাদেশে দেখবেন সবাই সবাইকে দোষারোপ করতে খুব বেশি পটু। লাইক আপনি গভর্নমেন্টকে দোষ দিবেন, এটা আমরা তো ছোটোকাল থেকে দেখে আসতেছি, গভর্নমেন্ট সবসময় দোষ নিবে, রুলিং পার্টি যেই থাক না কেন দোষ এরই হয়। আর এটা ছাড়াও হয় কি জানেন, সবাই দোষী। আপনি ব্যবসায়ীদেরকে বলবেন যে এরা চোর, হ্যাঁ ডাকাত, সরি ডাক্তারদের বলবেন যে এরা ডাকাত, সব সবাই খারাপ, আপনি ভালো। এখন মজার ব্যাপার হচ্ছে ভাই আসলে এরা কারা, মানে এই যে খারাপ যে লোকগুলা, সরকার কারা, বা এই মন্ত্রী আসলে কে, ব্যবসায়ী কারা, ডাক্তার কে ভাই? ঘুরে ফিরে দেখবেন না এরা আসলে আমরাই। আমরা মানে কীরকম, আপনার আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীর ভিতরে দেখবেন কেউ না কেউ পলিটিক্স করতেছে রাইট? তো সেও তো একদিন মন্ত্রী হয়ে যেতে পারে, সে একটা কাউন্সিলর হইতে পারে, সে একটা মন্ত্রী হইতে পারে, সে একটা নেতৃত্ব নিয়ে একটা এলাকাকে লিড করতে পারে, হ্যাঁ গভর্নমেন্টের সাথে তার কাজ হইতে পারে এগুলো নিয়ে। তো সে কে? সে তো আমাদের লোকই। আবার এই যে যে সরকার, তিনি কি বাঙালি না? তিনিও তো বাংলাদেশি লোক নাকি? আবার মনে করেন যে এই ব্যবসায়ীর কথা আপনি বলতেছেন, গলা কাটে ডাকাত চোর শালারা, তো এরা কে ভাই? দেখবেন আপনার বাবাই ব্যবসা করতেছে, দেখবেন আপনার ভাইয়ের দোকান আছে, তো তারাও তো ব্যবসায়ী না? আবার ডক্টরের কথা বলতেছেন, ডক্টররা খারাপ, ডক্টররা ডাকাত, এরা খুব মানে ই করে না ভাই? আপনার ওয়াইফ, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজনের ভিতরে নাই কেউ ডক্টর, শিওর আপনি? আচ্ছা তাইলে আসলে মানে সবাই তো খারাপ, তাইলে আমরা কি? মজার ব্যাপারটা হচ্ছে বাঙালিরা মানে আমরা, ইয়েস আমরা, আমরা সবাই খারাপ ভাই, যে যার জায়গা থেকে খারাপ, প্রত্যেকটা লোক জন্মগতভাবে কাইন্ড অফ অসৎ। সবাইকে বলতেছি না, গায়ে একটু লাগবে, লাগার কথা। আপনি দেখেন আপনি নিজের জায়গায় নিজে সৎ কি না একটু খেয়াল করে দেখেন তো, সবাই খারাপ, আপনি তো ভালো। মানে বাট কথার কথা, আপনি যেই সেক্টরে আছেন সেই সেক্টরে কিন্তু উল্টাপাল্টা দুই নম্বরই আপনিও করেন, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ আমি বলতেছি না যে আপনি সৎ না ভাই, সবাই তো অসৎ হইলে আসলে দুনিয়া চলতো না, সৎ লোক তো অবশ্যই আছে, বাট পার্সেন্টেজটা কি বাংলাদেশে একটু কম না? এই যে বাংলাদেশে দুর্নীতিতে প্রায় এক নম্বর হয়ে যায় না, জানেন তো মনে হয় না? হ্যাঁ জানেন মনে হয়, বাংলাদেশ দুর্নীতিতে প্রায় এক নম্বর হয়ে যায় ভাই, দোষ টাকার, গভর্নমেন্টের। গভর্নমেন্ট ওই একা হাজার কই কিছু মানুষ মিলে কোটি কোটি মানুষের দেশকে এক নম্বর বানায় ফেলছে দুর্নীতিতে ভাই। আপনি আমি দুর্নীতিবাজ, আপনি আপনার জায়গায় দুর্নীতিবাজ, আমি আমার জায়গায় দুর্নীতিবাজ, মোটামুটি যারা সৎ আছে কেউ হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে সৎ ধার্মিক লোক, বাকিরা হচ্ছে সুযোগের অভাবে সৎ, মানে সে যেই সেক্টরে কাজ করে অসৎ হওয়ার এখানে চান্স নাই। যদি অসৎ হওয়ার চান্স থাকতো হয়তো বা সেও অসৎই হইতো, মানে বুঝতে পারতেছেন আমার কথা কী বুঝাইতে যাচ্ছি ভাই? সবাই তো সবাইকে দোষারোপ করি না, বাট কানেকশনে তো কেউ যায় না, দোষ দেওয়াটা খুব ইজি। কিছু একটা হয়েছে ভাই আমি করি নাই ভাই, ওই করছে, এটা না বলা খুব ইজি ভাই।
কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, দেখতেছি একটা প্রবলেম, এটার সলিউশন করাটা না টাফ, বাট এটাই আমাদের করা উচিত। আপনি বলতেছেন ব্যবসায়ীরা ভালো না, ওকে ফাইন, হয়তো আপনি নিজে ব্যবসায়ী, আপনি আপনার ব্যবসায় একটু সততা দেখান না ভাই, কেউ দেখায় না, বাংলাদেশের 18 কোটি লোক খারাপ, আপনি নিজে একটু ভালো হন না ভাই, সবাই যদি সবার জায়গা থেকে সৎ হয় না ভাই, সৎ একটু সততা আর কিছু না, একটু দেশের প্রতি ভালোবাসা, মানে একটু দেশপ্রেম হইতে হবে আর কি, একটু দেশপ্রেম যদি ভিতরে থাকে না, অনেক কিছুর সলিউশন খুব ইজিলি হয় ভাই, বিলিভ করেন, অনেক কিছুর ইজি সলিউশন আছে। আপনি ডক্টরের কথা বলতেছেন, হ্যাঁ হয়তো বা আমার ভিডিও আপনি যে দেখতেছেন, হয়তো বা আপনি একজন ডক্টর, তো আপনি পেশায় একজন ডক্টর, অন্যান্য সব পেশার লোককেই তো আপনার দরকার না, আপনি খুব ভালোভাবেই জানেন যে ব্যবসায়ীরা স্টক টিস্টক করে জিনিসের দাম বাড়ায় দেয়, আপনি খুব ভালোভাবেই জানেন যে মন্ত্রীরা আমলাদের অফিসে অনেক দুর্নীতি হয়, এই জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে অনেক ইফেক্ট পড়ে, দেশের উন্নয়নে ঝামেলা হয়। কথার কথা হচ্ছে আপনি তো ডাক্তার রাইট, আপনি আপনার জায়গায় ঠিক আছেন তো? না না, আমি কিন্তু আপনাকে পোক করতেছি না, আসলেই পোক করতেছি না, আমি বলতেছি আপনি আপনার জায়গায় ঠিক থাকেন, ইয়েস ঠিক থাকেন, আপনি আপনার জায়গায় যতটুকু সৎ হওয়া পসিবল ততটুকু হন না ভাই, কী হবে, লাভটা কী হবে রাইট, এটাই তখন প্রশ্ন যে ভাই লাভ কী, সবাই তো অসৎ, সবাই সবার মতো করে করতেছে, আমি যদি সততা দেখাই লাভ কী হবে ভাই, 100 জন টোটাল দেশে মনে করেন আমরা 100 জনই থাকি, ইয়েস 100 জনের ভিতরে 100 জনই কি অসৎ ভাই, আপনি তো আজকে থেকে শুধরে গেছেন না, এখন কিন্তু আর 100 জন অসৎ মানুষ আমাদের দেশে নাই, আছে কতজন জানেন? 99। এতদিন যদি আমরা দুর্নীতিতে 1 নম্বরে থাকতাম, এখন আমরা দুর্নীতিতে 2 নম্বরে চলে আসবো, র্যাঙ্কিং কমবে, কেন জানেন? ওই যে আপনার সাপোর্ট কমে গেছে, আপনার কন্ট্রিবিউশন নাই দুর্নীতিতে, এরকম যদি আপনার মতো 1 জন 2 জন 4 জন 5 জন 10 জন মানুষ আস্তে আস্তে দুর্নীতি থেকে সরে আসে, একটু সৎ থাকে, একটু সৎ, একটু সততা, দ্যাটস ইট, একটু দেশপ্রেম, এগুলো যদি ভিতরে জাগে না, দেখবেন আস্তে আস্তে না দুর্নীতি কমতেছে, দুর্নীতি কমলে কী হবে বলেন তো? উন্নয়ন, স্বচ্ছতা, মানুষের জীবনের জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে, যদি দুর্নীতি কমে যায় তখন দেখবেন কি জানেন, মানে তখন সব ব্যবসায়ীকে আপনি ডাকাত বলতে পারতেছেন না, দেখতেছেন এক ব্যবসায়ীর কাছে আপনি গেছেন, সে একদম হক ব্যবসা করতেছে, মুনাফা একদম সীমিত একটা মুনাফা করে সে তার মুনাফা করতেছে, কিন্তু সে হারাম ইনকাম করতেছে না, সে স্টক করে আপনার দাম বাড়ায় দিচ্ছে না, তখন কিন্তু আপনি গড়পড়তা বলতে পারবেন না যে ব্যবসায়ীরা খারাপ, মুখ দিয়ে আসবে না আপনার, কারণ আপনি তো জানেন কোনটা রাইট, তখন বলবেন না কিছু কিছু ব্যবসায়ীরা খারাপ, এইটাই তো হয় ঠিক না ভাই? চলেন সবাই একটু দেশপ্রেমটা ভিতরে আনি, কোনো প্রবলেম থেকে পালায় যাওয়া না ভাই খুব ইজি, বিলিভ মি খুব ইজি, দেশে ভাল লাগতেছে না, অ্যাবিলিটি থাকলে দেশের বাইরে চলে যাবেন, যান ভাই, যাচ্ছেনই তো, ম্যাক্সিমামই যাচ্ছে, আমি দেশপ্রেম ভাই আমার ভিতরে আছে, বাট আমি ব্লাইন্ড না, আমি জানি এদেশে থাকতে গেলে কী কী সমস্যা হয়, মানুষের সেফটি নাই, জীবনের নিরাপত্তা নাই, হ্যাঁ বিচার পাওয়া যায় না মাঝে মাঝে, ভালো বিচার নাই, সবই আমি জানি ভাই বিলিভ মি, বাট আমার আসলে ত্যাগ করার মানে ইচ্ছা নাই আসলে, সিরিয়াসলি নাই, হ্যাঁ হয়তো বা একটা সময় যদি আমিও এরকম কোনো মানে বিপদে পড়ি, বড় ধরনের কোনো বিপদে পড়ি আমার দেশের মানুষের জন্য, তখন হয়তো বা আমারও মনে হবে যে এদেশের থেকে কী লাভ, বাট বিলিভ মি অ্যাজ এ বাঙালি আমরা এই পরিবেশটা যেহেতু মেক করতে পারি নাই, একটা হেলদি পরিবেশ, এটা আমাদের না সবার ব্যর্থতা, নট অনলি গভর্নমেন্ট, নট অনলি সরকারি দল, নট অনলি রাজনৈতিক পিপুল, এটা আমাদের সবার ব্যর্থতা যে আমরা দেশটাকে থাকার মতো একটা জায়গা বানাইতে পারি নাই ভাই, আপনার বাচ্চা আমার বাচ্চারা হয়তো ভাই দেশে সেফ না, তাদের ভালো ফিউচার নাই, এটার কিন্তু কন্ট্রিবিউশন কিন্তু আমাদেরও আছে ভাই, তাদের যে ফিউচার নাই, তাদের যে জানমালের নিরাপত্তা নাই, সঠিক বিচার ব্যবস্থা নাই, এগুলার পিছনে বিলিভ করেন আপনার আমার বিন্দুমাত্র হইলেও হাত আছে, কারণ আপনি আমি আমরাই তো সৎ না, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার দ্বারা কোনো উল্টাপাল্টা কাজ হয় না দেশে, একটা দুর্নীতি আপনার দ্বারা হয় না, বুকে হাত দিয়ে বলতে পারবেন তো ভাই? এক জায়গায় হয় না আরেক জায়গায় হয়, ছোটো হোক বড় হোক কিছু না কিছু হোক কন্ট্রিবিউশন আমাদের আছেই ভাই দুর্নীতিতে, এবং একটা দেশের যখন দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি হয় না ভাই, তখনই হচ্ছে মেডেল আসে, বড় বড় র্যাঙ্কিং আসে, আমরা র্যাঙ্কিংয়ে থাকি ইউজুয়ালি, ইয়েস বাংলাদেশ একটা র্যাঙ্কিংয়ের দেশ, খুব ভালো দুর্নীতিবাজ আমরা, অনেক সুন্দর আমাদের নাম আসে, বাট দোষ কার হয় জানেন? সরকারের, গভর্নমেন্টের লোক কয়জন বলেন তো? সারা বাংলাদেশে গভর্নমেন্টে কতজন লোক কাজ করে? 1,000,000 কী হবে? আমি নট শিওর গভর্নমেন্টের এমপ্লয়ি কি লাখ হবে,
আচ্ছা মনে করেন হয়েছে, ওই ওই লাখখানেক লোক মিলে দেশটাকে এক নম্বর দুর্নীতিবাজের দেশ বানাইছে, আমরা সবাই সাধু পীর ফকির? আমার মনে হয় না ভাই। এই মানে 17-18 কোটি লোকের ভিতরে কিছু লাখ লোক কেউ যদি বাদ দিয়ে দেয় দুর্নীতিবাজ, বাকি আমরা সবাই পীর ফকির, সবাই ভালো। ভালো হইলে ভালো, আলহামদুলিল্লাহ। তবে আসেন নিজের জায়গা থেকে, প্লিজ নিজের জায়গা থেকে নিজের জায়গাটাকে এনশিওর করি, সৎ হই, একটু দেশপ্রেমিক হই, ইনশাল্লাহ ভাই দেশের পরিবর্তন আসবে ভাই। মানুষ শিক্ষিত হচ্ছে, শিক্ষিত পিপুলরা কিন্তু আসলে অশিক্ষিতদের মতো অ্যাপ্রোচ যদি করে তাহলে তো আসলে হবে না। আপনি অ্যাজ এ এডুকেটেড পারসন, একজন শিক্ষিত পারসন, আপনাকে তো দেশপ্রেমিক হইতে হবে না? অপরচুনিটি তো আমরা সবাই চাই, অপরচুনিটি তো আমরা সবাই চাই, বাট দেখেন না নিজের দেশি অপরচুনিটিটা ক্রিয়েট করা যায় কি না। চলুন সবাই নিজের জায়গা থেকে যতটুকু পসিবল, নিজের জায়গা থেকে যতটুকু পসিবল ততটুকু করি, দেশের জন্য করি ভাই। নিজের জন্য তো আমরা প্রতিদিনই করি না, সকাল থেকে রাত পর্যন্ত যা করেন নিজের জন্যই তো করেন ভাই, আপনি আপনার ফ্যামিলি এদের জন্যই তো করেন। চলেন দেশের জন্য কিছু করি, চেষ্টা করি অ্যাটলিস্ট কিছু করতে। আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।